সর্বনিম্ন কত টাকার পিস আছে আপনাদের এখানে প্যান্টের? 120 টাকা। ভিউয়ার্স, আপনারা অনলি 120 টাকা বিভিন্ন ধরনের প্যান্টের পিসগুলো এখান থেকে পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমি চলে যাচ্ছি টাঙ্গাইলের করটিয়া বাজার, বাংলাদেশের সর্ববৃহৎ কাপড়ের বাজার। এখান থেকে শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, টু পিসের পাশাপাশি বিভিন্ন ধরনের গজ কাপড় পেয়ে যাবেন, যেগুলো দ্বারা আপনারা পাঞ্জাবি তৈরি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাঞ্জাবির বিভিন্ন ধরনের ফেব্রিক্সগুলো আছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন শার্টের বিভিন্ন পিস, হিউজ পরিমাণ শার্টের পিসগুলো এখান থেকে পেয়ে যাবেন করটিয়া বাজার। আপনি এখানে দেখতে পাচ্ছেন আসলে এইগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু সংগ্রহ করে, আর সেগুলো আপনারা বিভিন্ন জেলা থেকে কিনে থাকেন। সেক্ষেত্রে করটিয়া বাজারে সরাসরি এসে আপনারা এখানে চিপ প্রাইসে কিনতে পারবেন। আপনি এখানে দেখতে পাচ্ছেন কিছু প্যান্টের পিস, এগুলোর কোয়ালিটি কেমন আছে আপনাদের কাছে? ইন্ডিয়ান কোয়ালিটি, বাংলাদেশ কোয়ালিটি। এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ একটা বড় একটা মার্কেট। আসলে এরকম 2-3টা মার্কেটে শুধু এরকম ধরনের শার্ট এবং প্যান্টের পিসগুলো আপনারা পেয়ে যাবেন। সর্বনিম্ন কত টাকার পিস আছে আপনাদের এখানে প্যান্টের? 120 টাকা। ভিউয়ার্স, আপনারা অনলি 120 টাকা বিভিন্ন ধরনের প্যান্টের পিসগুলো এখান থেকে পেয়ে যাবেন। পাশাপাশি এখানে শার্টের পিস আছে হিউজ পরিমাণ। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ একটা শার্টের পিসের কালেকশন। সর্বনিম্ন কত টাকা পিসের? 100 টাকা পিস। ভিউয়ার্স, আপনারা অনলি 100 টাকা পিসেও কিন্তু এখানে বিভিন্ন ধরনের শার্টের ফেব্রিক্সগুলো পেয়ে যাবেন ওয়ান পিস। তাছাড়াও কিন্তু এখানে অ্যাভেলেবেল কালেকশন আছে, এখানে গজ কাপড় আছে, বিভিন্ন শার্টের ই আছে দেখতে পাচ্ছেন, এখানে পিস করা আছে, এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান দেশি বিভিন্ন কালারের এইগুলো এখান থেকে পেয়ে যাবেন। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন কালেকশন আসলে অনেক বড় একটা মার্কেট, আর এই মার্কেট থেকেই আপনারা বিভিন্ন শার্ট বা প্যান্টের পিসগুলো নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে। অনলি ফর হোলসেলের জন্য এগুলো রাখা আছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আসলে এত বড় মার্কেট, সম্পূর্ণ মার্কেটেই কিন্তু বিভিন্ন ধরনের শার্ট এবং প্যান্টের ফেব্রিক্সগুলো আপনারা কিনতে পারবেন। এখানে কিন্তু হোলসেলে এগুলো আপনারা পেয়ে যাবেন, এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন করটিয়ার বাজার, আসলে প্রত্যেকটা জায়গায় এত পরিমাণ বিভিন্ন ধরনের শার্ট, শার্টের পিস, তারপর লুঙ্গি, শাড়ি আছে। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন করটিয়া বাজার কিন্তু অনেক বড় একটা বাজার, আপনি একদিনে ঘুরেই শেষ করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় কিন্তু হিউজ পরিমাণ বিভিন্ন ধরনের লুঙ্গি, শাড়ি এগুলো পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে।